মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে দেশটির সেনাবাহিনীর যুদ্ধ ভয়াবহ রূপ নিয়েছে। বিদ্রোহীদের আক্রমণে সেনাবাহিনী, সীমান্তরক্ষী, বিজিপি সহ সরকারি সব বাহিনী কোণঠাসা। প্রতিদিনই পরাজয়ের মুখে পড়ছে তারা। দেশ ছেড়ে পালাতে শুরু করেছে সরকারি বাহিনীর সদস্যরা। সর্বশেষ ঘুমধুম সীমান্তে আক্রমণের মুখে মিয়ানমারের সীমান্তরক্ষীরা দলে দলে আশ্রয় নিচ্ছে বাংলাদেশে। শুধু বাংলাদেশ নয়, চীন ও ভারতেও মিয়ানমারের সেনারা আশ্রয় নিয়েছে বলে জানা যাচ্ছে। সামরিক অভ্যুত্থানের তিন বছরের মাথায় জান্তা সরকার দেশটির ইতিহাসে সবচেয়ে বড় সশস্ত্র প্রতিরোধের মুখে পড়েছে। এমনকি দখল হয়ে যাওয়া ভূখণ্ডের নিয়ন্ত্রণ ফিরে পেতেও ব্যর্থ হচ্ছে সরকারি বাহিনীগুলো। আরাকান আর্মির বরাত দিয়ে সংবাদ মাধ্যম ইরাবতী জানায়, গত বুধবার রাখাইন রাজ্যের উপকূলীয় রামরি এলাকায় জান্তা বাহিনীর সঙ্গে তাদের লড়াই হয়। বঙ্গোপসাগরের ওই দ্বীপ শহরে আরাকান আর্মির যোদ্ধারা ঢোকার পর সেখানে জান্তা বাহিনীর অস্ত্র, গোলাবারুদ ও সৈনিকদের মৃতদেহ পড়ে থাকতে দেখেন তারা। এছাড়াও সংবাদ মাধ্যমগুলো বলছে, আরাকান আর্মি 13 নভেম্বর রাখাইনে অপারেশন 1027 শুরু করার পর সিতোয়ের নিকটবর্তী পাউকতাও শহর এবং চীন প্রদেশের পালেতাও শহর সহ 160টি অবস্থান থেকে মিয়ানমার বাহিনীকে উৎখাত করেছে। স্পেশাল অ্যাডভাইজরি কাউন্সিল ফর মিয়ানমারের তথ্য অনুযায়ী, দেশটির জান্তা সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে দেশটির মাত্র 17% ভূখণ্ডের উপর। 23% ভূখণ্ড নিয়ে দ্বন্দ্ব রয়েছে এবং বিদ্রোহী গোষ্ঠীদের দখলে চলে গেছে 52% ভূখণ্ড। আর তাই প্রশ্ন উঠেছে, বিদ্রোহীদের আক্রমণে সেনাবাহিনী কোণঠাসা হলে কার শক্তি কতটা? ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদন বলছে, মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র দলের জাতিগত 20টি গোষ্ঠীর 135,000 সদস্য ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট NUG-র আওতায়, পিপলস ডিফেন্স ফোর্সেসের 65,000 সদস্য এবং সিভিল ডিসঅবিডিয়েন্ট মুভমেন্টের অধীনে প্রায় 2,00,000 সদস্য রয়েছে। তবে মিয়ানমারের সামরিক বাহিনী দাবি করছে তাদের রয়েছে 4,00,000 সেনা। যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট ফর পিস এর তথ্য অনুযায়ী, মিয়ানমারের সামরিক বাহিনীতে প্রায় 1,50,000 মতো সেনা রয়েছে। এর মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত বা কমব্যাট রেডি 70,000 সেনাও অন্তর্ভুক্ত। গত অক্টোবরে জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলোর আক্রমণ শুরু হওয়ার পর থেকে সামরিক টহল, চৌকি, অস্ত্রাগার ও বেশ কিছু শহরের নিয়ন্ত্রণ চলে গেছে বিদ্রোহীদের হাতে। 5,500-এর বেশি সেনা নিহত বা আটক হয়েছে, যার মধ্যে 10 জন ব্রিগেডিয়ার জেনারেলও রয়েছে। সামরিক বাহিনীর নজিরবিহীন আত্মসমর্পণের ঘটনাও ঘটেছে। সর্বশেষ ঘুমধুম সীমান্তে বিদ্রোহীদের আক্রমণের মুখে মিয়ানমারের সীমান্তরক্ষীরা আশ্রয় নিচ্ছে বাংলাদেশে। এতদিন মিয়ানমার সেনাবাহিনীর সাথে বিদ্রোহীদের যুদ্ধকে মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় বলা হলেও, সীমান্ত পাড়ি দিয়ে সে দেশের একের পর এক সীমান্তরক্ষী বা সেনা সদস্যের অনুপ্রবেশের ঘটনায় উদ্বেগ বাড়ছে বাংলাদেশেও। কারণ মিয়ানমার ও বাংলাদেশের মধ্যকার তুমরু ঘুমধুম সীমান্তে 3টি স্থান দিয়ে রবিবার দুপুর থেকে বাংলাদেশে প্রবেশ করতে শুরু করে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী, বিজিবির সদস্যরা। এবং দুপক্ষের সংঘর্ষ চলাকালে গুলি ও মর্টার শেলের শব্দে কেঁপে ওঠে সীমান্তের বাংলাদেশের অংশ। শুধু তাই নয়, মর্টার শেল এসে পড়ার ঘটনায় বাংলাদেশে নিহতের ঘটনাও ঘটেছে। ঘুমধুম সীমান্তে বিজিবি 34 ব্যাটেলিয়নের অধিনায়ক আবদুল্লাহ আল মাসরুকি বলেন, আমাদের স্থানীয় বাসিন্দাদের সর্বোচ্চ নিরাপত্তার জন্য স্থান ত্যাগের কথা আগে থেকেই বলা হয়েছে। অন্যান্য প্রয়োজনীয় যে সকল ব্যবস্থা রয়েছে সীমান্ত রক্ষার জন্য তা জোরদার করেছি। আর বিজিবির সদস্যদের দ্রুত ফেরত পাঠাতে মিয়ানমারের সাথে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বর্তমানে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে লড়াইয়ে কোণঠাসা জান্তা সরকার 2021 সালের 1 ফেব্রুয়ারি ক্ষমতা দখল করে। ক্ষমতা দখলের পর তাদের নিপীড়ন, নির্যাতন ও হামলায় অন্তত 4,500 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বন্দী করা হয়েছে 25,000 মানুষকে। জান্তা বাহিনীর নৃশংস হামলায় মিয়ানমার জুড়ে অন্তত 78,000 বাড়িঘর ধ্বংস হয়েছে। এই পরিস্থিতিতে বিভিন্ন সূচকে বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট সরকার হিসেবে বিবেচিত হচ্ছে মিয়ানমারের জান্তা সরকার।